ভিউয়ার্স, ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকের ভিডিওটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সেই সমস্ত মানুষের জন্য যারা প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে চাকরিতে টার্গেটেড পেশার নিয়ে থাকেন। অনেকেই প্রশ্ন করেন, অনেকে আসেন আমার সামনে, যে এমন একটা চাকরি বলতে পারেন যাতে কোনো টার্গেট নেই, টার্গেট ছাড়া কোনো চাকরি, বা টার্গেটেড পেশার থাকবে না, স্মুথলি যাবে এরকম কোনো চাকরি। প্রথম কথাই একটা কথা বলে দিই, প্রাইভেট সেক্টর বলুন কি গভর্নমেন্ট সেক্টর বলুন বা বিজনেস বলুন বা সার্ভিস বলুন, টার্গেট ছাড়া জীবনে কিছু হয় না। এটা হচ্ছে প্রথম কথা, যারা যারাই ভিডিও দেখছেন প্রথমেই শুনে নিন। কারণ কি, আপনি যদি টার্গেট ছাড়া জীবনে এগোতে চান, ধরুন আপনি মাধ্যমিক পরীক্ষা 10th ক্লাসে দেবেন কি দেবেন না আপনার কোনো টার্গেট নেই, আপনি একবারে এমলেস শিপের মতো, মানে কি মহাসমুদ্রে একটা জাহাজ যে কোন দিকে যাচ্ছে না যাচ্ছে পুরো এমলেসভাবে এগোতে থাকবেন, এটা খুব বিপজ্জনক জিনিস। তো টার্গেট সব থেকে থাকবে। তো অনেকেই বলেন সেলসের জবে টার্গেট থাকে, সেলসের জবে টার্গেট থাকে। তো সেলসের জবে যদি টার্গেট থাকে তো সেলসের জব করতে গেলে খুব বিপজ্জনক। সেলসের জবে যদি টার্গেট না অ্যাচিভ করতে পারি, যদি চাকরি চলে যায়, স্যালারি না পাই, প্রচুর প্রচুর ভয় মানুষের মনের মধ্যে থাকে। তো আজকের এই 10 মিনিটের ভিডিওতে এমন ম্যাজিক্যাল ট্রিপস দেব আপনাদের সামনে, যে ফর্মুলা আপনারা ইউজ করলে আপনাদের, বা যে ট্রিক আপনারা ইউজ করলে আপনাদের কোনো দিন জীবনের কোনো টার্গেট থেকে আপনি কখনো হেরে যাবেন না। প্রত্যেকটা টার্গেট প্রত্যেকটা সময়ে আপনারা কিন্তু জিতবেন। তো আজকে সে ভিডিও শুরু করার আগে আপনাদের একান্ত অনুরোধ করছি, যারা যারা প্রথমবার আমাকে ইউটিউবে দেখছেন, অবশ্যই আমার চ্যানেল কৌশিক স্যারের ক্লাসকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনকে ক্লিক করবেন আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য। যদি মনে করেন ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটা লাইক দেবেন, কারণ কি আপনাদের লাইকটা ভীষণভাবে জরুরি। ভিডিওতে আর কী কী জানতে চান আমাকে কমেন্ট বক্সে লিখুন, অবশ্যই আমি আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করে দেবো। এবং যারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে এতদিন থাকার জন্য। আপনাদের আরেকটু অনুরোধ করব, যদি এই ভিডিওটাকে প্রত্যেকের মধ্যেখানে শেয়ার করে দেন, সেই ইনস্টাগ্রামে হোক, ইউটিউবে হোক, ফেসবুক হোক, হোয়াটসঅ্যাপে হোক, যে কোনোভাবে হোক, টুইটারে হোক, আপনারা একটু শেয়ার করে দিন, যাতে এই ভিডিও থেকে প্রত্যেকজন বাঙালি উপকৃত হতে পারেন। কেননা আজকের ভিডিওটা ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ 8 থেকে 80-র জন্য। শুরু আজকে করছি হাউ টু অ্যাচিভ সেলস টার্গেট ভেরি কুইকলি, ম্যাজিক্যাল ফর্মুলা, এটার উপর। তো কথা না বাড়িয়ে চলে আসবো প্রথম একদম পয়েন্টে। প্রথম কথায়, সেলসের জবে একটা জিনিস মাথায় রাখবেন, অনেকেই সেলসের জব করতে আসেন, অনেকে দেখা যায় ইঞ্জিনিয়ারিং করে চাকরি পাচ্ছেন না, সেলসের জব করতে চলে এলেন, অনেকে দেখা যায় হিস্ট্রিতে এমএ পাশ করে চাকরি পাচ্ছেন না, সেলসের জব করতে চলে এলেন, অনেকে বাংলা এমএ করে সেলসের জব করতে চলে এলেন। বিভিন্ন জন বিভিন্নভাবে সেলসে আসেন, কারণ কি সেলসে আজকালকার দিনে 100টা চাকরির মধ্যে 99টা চাকরি হচ্ছে সেলসের। এবং সেলস মানেই হচ্ছে একটা টার্গেটের একটা গল্প আপনারা শুনে থাকবেন। তো হাউ টু অ্যাচিভ টার্গেট, তো প্রথমেই যেটা বলবো, যারা যারা এই সেলসের জবে কাজ করছেন বা কাজ করতে আসছেন, প্রথমেই যে জিনিসটার উপর গুরুত্ব দেবেন, টার্গেট কিন্তু আপনাদের প্রত্যেকটা জবেই থাকবে বা প্রত্যেকটা কাজেই থাকবে। কি করে টার্গেট অ্যাচিভ করবেন? ফার্স্টেই যেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে প্ল্যানিং, একটা সলিড প্ল্যানিং থাকবে আপনাকে, যে আপনি কি করতে এসেছেন বা কিভাবে আপনি কাজ করবেন বা কি করে আপনার ডেস্টিনেশনে পৌঁছাবেন। ধরুন মাধ্যমিক আপনি পাশ করলেন, 10th আইএসসি আইসিএসসি বা সিবিএসসি এক্সাম করেন, এরপর 12th আপনি সায়েন্স নিয়ে পড়বেন, কমার্স নিয়ে পড়বেন না আর্টস নিয়ে পড়বেন, তার যেমন একটা সলিড প্ল্যানিং আপনার থাকবে, ঠিক এখানেও কিন্তু একটা সলিড প্ল্যানিং থাকবে। আপনাকে একটা টার্গেট দেওয়া হচ্ছে, এটা কতদিনের মধ্যে রিচ করতে হবে, কিভাবে রিচ করবেন, তার ফর্মুলা কি বা কি, এটা হচ্ছে ব্যাপার। কেননা কি প্রথমের থেকেই যদি আপনি উইদাউট প্ল্যানিংয়ে কাজ করেন, জানবেন যে দিনের শেষে বা মান্থের শেষে বা ইয়ার এন্ডিংয়ে আপনার পক্ষে টার্গেট অ্যাচিভ করা পসিবল হবে না। দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট, মানে প্রি প্ল্যানিং একটা সঠিকভাবে দরকার। সেকেন্ড পয়েন্টে চলে আসছি, সেটা হচ্ছে এক্সেলেন্ট প্রোডাক্ট নলেজ। এক্সেলেন্ট প্রোডাক্ট নলেজ মানে কি, আপনি কোন জিনিসটা লোকের সামনে নিয়ে আসছেন। যদি সেলসে ধরুন
সেলসের তিন ধরনের প্রোডাক্ট জেনারেলি হয়ে থাকে, একটা হচ্ছে প্রোডাক্ট, একটা হচ্ছে সার্ভিস, একটা হচ্ছে কনসেপ্ট। এই তিনটে যে কোনো জিনিস যদি আপনি মানুষের সামনে সেল করতে আসেন তাহলে আপনার এক্সেলেন্ট সেটা সম্বন্ধে জানতে হবে। কেননা কি কাস্টমার বা কনজিউমার যাই বলুন না কেন প্রত্যেকেরই একটা জিনিস মাথায় রাখবেন, প্রত্যেকেই আপনাকে প্রচুর প্রচুর কোশ্চেন করবেন, এবং প্রচুর প্রচুর কোশ্চেন যখন করবেন তার যদি আপনি কনফিডেন্সের সাথে আনসার না দিতে পারেন কাস্টমার আপনার থেকে দূরে সরে যাবে, কাস্টমার আপনার প্রোডাক্ট নেবে না। তো সেক্ষেত্রে আপনাকে কনফিডেন্টলি আপনার জিনিসকে আনসার করতে হবে, আর আনসার করতে গেলে কি দরকার হবে, আপনার এক্সেলেন্ট প্রোডাক্ট নলেজ। কেননা কি আপনি যদি না জানেন তাহলে আপনি আনসারটা দেবেন কি করে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। চলে আসছি তিন পয়েন্ট নম্বর পয়েন্ট বা তিন নম্বর ইয়েতে, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো হচ্ছে কিপ ইওর প্রমিসেস। আমরা অনেক সময় কাস্টমারকে বিভিন্ন প্রমিস করে ফেলি, আপনি এতদিনের মধ্যে আসুন, এত টাকার মধ্যে সেটেল হয়ে যাবে, আপনার পোস্ট এটা পারচেস আপনি করলে এই এই ফেসিলিটিসগুলো পাবেন, আপনি এটা করলে এটা পাবেন, প্রচুর প্রমিস আমরা বিক্রি করার সময় করে ফেলি, ঠিক আছে। সেই প্রমিসগুলো যদি আপনি সঠিকভাবে রাখতে পারেন অবশ্য অবশ্যভাবেই কাস্টমার কিন্তু আপনার সাথে থাকবে। আপনি যদি প্রথম থেকে প্রমিস যদি না রাখতে পারেন তাহলে কি হবে, কাস্টমার আপনার থেকে ধীরে ধীরে দূরে সরতে থাকবে এবং আলটিমেটলি আপনার প্রোডাক্ট মুখ থুবড়ে মার্কেটে পড়বে। এটা হচ্ছে তিন নম্বর পয়েন্ট। চতুর্থ নম্বর পয়েন্ট হচ্ছে ইনফ্লুয়েন্স দ্য ইনফ্লুয়েন্সার। ইনফ্লুয়েন্স দ্য ইনফ্লুয়েন্সার মানে কি, প্রোডাক্ট আপনার মার্কেটে কারা বিক্রি করছে, সে ডিলার বিক্রি করুক, ডিস্ট্রিবিউটর বিক্রি করুক, প্রত্যেকের কাছের জন্য আলাদা করে সময় বিক্রি বের করুন। কেননা কি আপনি ধরুন কোনো জায়গায় একটা পার্টিকুলারলি কোনো একটা জায়গায় প্রমোশন করছেন প্রোডাক্টের, প্রত্যেকজন তার আশেপাশে আপনার যে প্রোডাক্ট বিক্রি করছে ডিলারদের আপনি ডেকে নিন বা ডিস্ট্রিবিউটারদের ডেকে নিন এবং তাদের সাথে লোকাল মানুষের আলাপ করে দিন, তাদেরকে ইম্পর্টেন্স দিন। ইম্পর্টেন্স দিলেই জেনে রাখবেন আপনি যদি আপনার ইনফ্লুয়েন্সারদের ইম্পর্টেন্স দেন, ইনফ্লুয়েন্স করতে পারেন, তারা আপনার প্রোডাক্ট দায়িত্ব নিয়ে সেল করে দেবে। এটা হচ্ছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট। একটা জিনিস মাথায় রাখবেন যে কখনো যদি কাউকে ইম্পর্টেন্স না দেন, ইগনোর করেন, সে কিন্তু আপনার জিনিস কখনোই প্রধান গুরুত্ব দিয়ে দেখবে না। এটা হচ্ছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট। চলে আসছি পরবর্তী পয়েন্টে, সাপোর্ট ইওর পার্টনার টু অ্যাচিভ দ্য টার্গেট। আপনার যারা অ্যাসোসিয়েটস থাকবেন, সেই ডিস্ট্রিবিউটার হতে পারেন, ডিলার্স হতে পারেন, ছোটোখাটো দোকানদার হতে পারেন, প্রত্যেককে আপনি সাপোর্ট দিন। আপনি টপ বস, আপনার কাছে সবাই ইকুয়াল, সেলস পার্সনদের কাছে সবাই ইকুয়াল। মাথায় রাখবেন গুরুত্ব যদি দেন, তাদেরকে সাপোর্ট যদি দেন, আপনার টার্গেট তারা অ্যাচিভ করে দেবে। কেননা কি আপনারটা হচ্ছে টিম টার্গেটের মতো, তো সেই জায়গাটা তারা কিন্তু অ্যাচিভ করে দেবে এবং খুব গুরুত্বের সাথে তাদেরকে বিচার করে দেখবেন। চলে আসছি নেক্সট পয়েন্টে, যেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সেলফ ইম্প্রুভমেন্ট। সেলফ ইম্প্রুভমেন্ট মানে কি, আপনাকে নলেজেবল হতে হবে। নলেজেবল কেন, মার্কেট সম্বন্ধে, কারেন্ট সিনারিও সম্বন্ধে, কারেন্ট বিজনেস সম্বন্ধে আপনি যতটা নলেজেবল হবেন তত আপনার কাস্টমার আপনার কাছে আসবে। তো ইউ মাস্ট বি নলেজেবল অ্যাবাউট দ্যাট বা এটাতে। চলে আসছি পরবর্তী পয়েন্টে বা কিছু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, স্ট্রং এমআইএস। স্ট্রং এমআইএস জিনিসটা কি, ম্যানেজমেন্ট ইনফরমেশান সিস্টেম। আপনি যে খবরটা কালেক্ট করলেন মার্কেট থেকে সেটাকে আপনি একদম ফরম্যাট অনুযায়ী পিডিএ তৈরি করে আপনার হায়ার অথরিটি বা হায়ার লেভেলে দিয়ে দিন। তাহলে কি হবে, আপনি যদি সঠিক এমআইএস দিতে পারেন তারা এটা চিন্তা করে আপনাকে একটা সঠিক ডিসিশন খুব তাড়াতাড়ি দিয়ে দেবে যে কী করতে হবে, এর জন্য কী করা উচিত। তার ফলে কি হবে, আপনি খুব তাড়াতাড়ি ডিসিশন নিয়ে, সঠিক ডিসিশন নিয়ে সঠিক জিনিসটাকে দেবেন। কেননা কি সময়টা খুব গুরুত্বপূর্ণ, আপনাদের মাথায় রাখতে হবে টাইম ইজ মানি, মানি ইজ এভরিথিং। তো টাইমটাকে গুরুত্বপূর্ণতার সাথে বিচার করুন, অবশ্য অবশ্যভাবেই কিন্তু আপনার টার্গেট রিচ হবে। এবং লাস্ট পয়েন্টে চলে আসছি, যেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে কি, লাস্ট পয়েন্টে হচ্ছে কাস্টমার নিন বা না নিন, প্রথম কথাই হচ্ছে কি কাস্টমারকে সবসময় হাসি মুখে এবং সবসময় মিষ্ট ভাষণে কথা বলুন। অনেকেই আছেন আপনার প্রোডাক্ট দেখবেন আপনাকে রিজেক্ট করে চলে যাবেন, কখনোই না। আপনি মাথায় রাখবেন
আপনার কাস্টমার ইজ দ্য গড অফ দ্য মার্কেট। তো আপনার কাস্টমার আপনার গড, সুতরাং তাকে সে রিজেক্ট করুক বা অ্যাকসেপ্ট করুক, আপনাকে সবসময় তার প্রতি সঠিক বিচার ব্যবস্থা বা সঠিক গুরুত্ব দিতে হবে। মাথায় রাখবেন, কাস্টমার ভ্যালু যদি আপনি সঠিকভাবে দিতে পারেন, কাস্টমারকাও কিন্তু আপনাকে অবশ্যই ভালো দেবে। এই যে পয়েন্টগুলো বললাম, যারা যারাই আমার ভিডিও দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। এই পয়েন্টগুলোকে আপনারা জীবনে যে কোনো ক্ষেত্রে, আপনি যদি সেলসের জব করে থাকেন, ফ্রেশার হয়ে থাকেন, এক্সপিরিয়েন্সড হয়ে থাকেন, বিজনেস করে থাকেন, অবশ্য অবশ্যভাবে ফলো করুন। নিজের জীবনে টার্গেট অ্যাচিভ করতে গেলে এই পয়েন্টগুলো যদি ভালো করে দেখেন, তাহলে আমার মনে হয় আপনাকে আর কোনো দিন পিছনে ফিরে দেখাতে হবে না। এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। বারবার ভিডিওটাকে দেখুন এবং আপনাদের টার্গেট অ্যাচিভ করুন। দেখা হচ্ছে পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওতে। খুব ভালো থাকবেন, নমস্কার।